আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি তাবাসুম আহমেদ। বাংলাদেশে প্রথমবারের মতো মাঝ আকাশে বিমানের মধ্যে বিয়ে করে নতুন রেকর্ড করলেন এক দম্পতি। রোববার 29 মে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে বিয়ে করেন কানাডা প্রবাসী দুই ভ্রমণ পিয়াসী খায়রুল হাসান ও সাউদা বিনতে সঞ্জিদা। সোমবার বিমান সূত্রে জানা গেছে, রোববার বিকেল 3:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট BG603 করে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে মাঝ আকাশে এই বিয়ে হয়। বিমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাজী সহ দুই পরিবারের 16 জন সদস্য উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়। জানা গেছে, বাংলাদেশে এটি প্রথম বিমানে বিয়ে এবং এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায়। কানাডার তৈরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্বো প্রপ এয়ারক্রাফট বোম্বার্ডিয়ার -8Q400 করে তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। মাঝ আকাশে বিমানে বিয়ে সম্পর্কে পাত্র খায়রুল হাসান বলেন, জীবনের এই স্মরণীয় মুহূর্তটাকে আরো স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছি। আসলে কানাডা থেকে বাংলাদেশের রোড ট্রিপ খুবই মিস করি, ঢাকা এসেই ঘুরে এখন বাকি সময়টাও ঘুরে বেড়াবো। আমার আগে থেকে শখ ছিল যে এরকম বিয়ের যে ঘটনাটা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট করে করার এবং মনে রাখার মতন কিছু করে করার, যাতে করে আমরা নেক্সট জেনারেশনের কাছে বলতে পারি যে আমাদের এই ইভেন্টটা এভাবে হয়েছিল। জানা গেছে, ঢাকা থেকে বিমান আকাশে উড্ডয়নের পরপরই বিয়ে পড়ান কাজী ওমর ফারুক, আর এতে দোয়ায় শরীক হন পুরো বিমানের সব যাত্রী। এ সময় বিমানে যাত্রীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। বিমানে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অনুমতি নেওয়া হয় 1 মাস আগে। নিয়ম অনুযায়ী অন্য সব যাত্রী বিমানে আরোহণের পর নবদম্পতি বরবধূর সাজে বিমানে আরোহণ করেন। বোর্ডিং পাস থেকে শুরু করে যাত্রার পুরোটা সময় এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। বিয়ের পরপর অনেক যাত্রী এসে নবদম্পতিকে অভিনন্দন জানান, অনেকে এসে ছবি তোলেন নবদম্পতির সঙ্গে। বিকেলে চা বাগান ঘুরে রাতে ঢাকায় ফেরেন তারা। পাত্র খায়রুল হাসান কানাডার ভ্যানকুভারে থ্রাইভ ডিজিটাল কোম্পানিতে প্রজেক্ট লিড হিসেবে কর্মরত। পাত্রী সাউদা বিনতে সঞ্জিদা টরন্টোর একটি নামকরা গবেষণা প্রতিষ্ঠানের রেগুলেটরি অ্যাফেয়ার্সে কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত। ভ্রমণ পিয়াসী খায়রুল হাসান জানান, তিনি দেশের 64টি জেলা ঘুরে বেরিয়েছেন, এখনও সুযোগ পেলে ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যানকুভার থেকে ম্যানিটোবার ইউনিপেক পর্যন্ত 5 দিনে 5000 কিলোমিটার ড্রাইভ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই ছিল পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511629।